أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনাদের সবাইকে আর্টিফিশিয়াল স্কুলের পক্ষ থেকে স্বাগত। আজকের এই ভিডিও মূলত দুইটা বিষয় নিয়ে। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের যে আর্টিফিশিয়াল স্কুল, এই আর্টিফিশিয়াল স্কুলটা কেন এবং কাদের জন্য, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে। তো শুরুতেই আমি একটু আর্টিফিশিয়াল স্কুল নিয়ে কিছু কথা বলতে চাই। তো আপনারা দেখে থাকবেন যে আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে হু অ্যাম আই, যে আমি কে। বাট আমার প্রশ্নটা এখানে, আপনি আসলে কি চান? আপনি দেখবেন চাও শব্দটা পৃথিবীর সব থেকে একটা আশ্চর্যজনক শব্দ। আমি কেন বললাম আশ্চর্যজনক শব্দ, এটা একটু বুঝতে হবে। দেখেন, আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি এবং অনেক কিছুই চাই, কিন্তু বাস্তবিক অর্থে ওই সময়টা আমরা খুঁজে পাই না যে আমাদের কোন জিনিসটা আসলে প্রয়োজন। তো আপনি যদি একজন শ্রোতা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আর্টিফিশিয়াল স্কুল মূলত তিনটা প্ল্যাটফর্মের জন্য। আপনি শিখতে চান, কাজ করতে চান এবং অন্যকে সাহায্য করতে চান। অবভিয়াসলি এর তিনটার মধ্যেই, এই তিনটা অপশনের মধ্যে আপনার আর্নিংটা অন্তর্নিহিত আছে। আপনাকে আগে ভালো শিখতে হবে, দেন ভালো কাজ করতে হবে এবং অন্যকে সাহায্য করতে হবে, অন্যকে শেখাতে হবে, তবে আপনার সেই শিক্ষাটা সঠিকভাবে জানা হবে বা শিক্ষাটা আপনার সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন, এর মর্মার্থ খুঁজে পাবেন। এবং আমি বিশ্বাস করি আমার এই আর্টিফিশিয়াল স্কুলের থেকে আপনারা যা দেখছেন বা যা শিখছেন সেটাতে আসলেই আপনার উপকৃত হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি যে ইউটিউব মার্কেটিং বা ইউটিউবটাকে নিয়ে, যে আমরা মূলত এই সিরিজটাতে, ইউটিউব মার্কেটিং এর এই সিরিজটাতে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। তো আমি মূলত এই ইউটিউব মার্কেটিং সিরিজটাকে তিনটা ভাগে ভাগ করেছি, হচ্ছে বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। আমি একটু বলে নেই যে আসলে আমরা বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স কেন বললাম। দেখেন, আপনারা ইউটিউবে কিছু স্বতন্ত্র ভিডিও পাবেন, চ্যানেল প্ল্যানিং, নিশ সিলেকশন, ক্রিয়েট চ্যানেল বা ক্রিয়েশন, এই ধরনের অনেক কিছু ভিডিও পাবেন। তো এই ভিডিওগুলোকে আমরা একত্রিত করে বেসিক এর মধ্যে দিলাম। এর অর্থ হচ্ছে আমাদের যে ইউটিউব মার্কেটিংটা হবে সেটা মূলত তিনটা পার্টে হবে। তো প্রথম পার্টটা থাকবে বেসিক বিষয়গুলো নিয়ে। তো আপনারা যারা বেসিকটা জেনে গেছেন বা জানেন, তারা আপনারা ভিডিওগুলো স্কিপ করতে পারে। দ্বিতীয় পার্টে এসে ইন্টারমিডিয়েট পর্যায়ে থাকবে, সেখানে আপনাদের চ্যানেল এবং কন্টেন্ট অপটিমাইজেশন থাকবে। দেখেন, আমরা কিন্তু একটা জিমেইল দিয়ে যখন ইউটিউবে লগ ইন করি, তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের একটা চ্যানেল হয়ে যায়, কিন্তু এই চ্যানেলটা কিন্তু অন্যের কাছে পৌঁছায় না। এটা পৌঁছানোর জন্য কি করতে হয়? চ্যানেলটাকে অপটিমাইজ করতে হয়, এবং আপনি এই চ্যানেলে কোনো ভিডিওটাকে আপলোড করলেন, সেটাকে যদি আপনি অপটিমাইজ না করেন, তাহলে সেটা কিন্তু অন্যের কাছে পৌঁছাবে না। আবার এর ক্ষেত্রে আরো কিছু কথা আছে, যেমন আপনি শেয়ার করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। এবং তৃতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এসইও, মনিটাইজেশন উইথ অ্যাডসেন্স। এবং ফাইনালি আপনাদের জন্য বোনাস থাকবে হচ্ছে ইউটিউব অ্যানালাইটিক্স। তো আমরা কেন এই তিনটা পার্টে করলাম? দেখেন, আমরা অনেকে ইউটিউবার হতে চাই। তো ইউটিউবার হতে গিয়ে আমাদের মধ্যে যে প্রবলেমটা আমরা প্রথমেই ফেস করি, সেটা হচ্ছে যে আমরা চ্যানেল খুলে ফেলি, দুই একটা ভিডিও দেই এবং এরপরে আমাদের কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। এর মূলত প্রবলেমটা হচ্ছে চ্যানেল প্ল্যানিং করাটা, নিশ সিলেকশন করাটা, এবং আমরা কিভাবে একটা প্ল্যান মাফিক প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করব, সেগুলোকে কিভাবে অপটিমাইজ করব এবং কিভাবে এসইওটা করলে আমাদের অর্গানিক রেজাল্টটা ভালো আসবে। এই বিষয়গুলো যদি আমরা পরিপূর্ণভাবে না জানি, তাহলে আমাদের এই ইউটিউব মার্কেটিং শেখার কোনো মানেই হয় না। শুধু ইউটিউবে এসে আমরা মুভি আর সিনেমা আর আপনার কিছু ভিডিও দেখে অনেক বাহবা দেবার বলবো এর এত মিলিয়ন ভিউ হয়েছে, আমার কিছুই হয়নি।
তো এছাড়া কোনো দুঃখ মানে আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। তো আমি চাই আপনারা শিখেন এবং সেখান থেকে আপনাদের আর্নিং সোর্সটাকে রেডি করেন। তো এই পর্যায়ে আমি আপনাদের একটু দেখাতে চাই যে আসলে ইউটিউবের উৎপত্তি কোথা থেকে হয়েছে। দেখেন, আমরা যখন নর্মালি ইউটিউব লিখে সার্চ করি তখন আমরা যে বিষয়টার সাথে অবহিত হই এরকম একটা রেজাল্ট পেয়ে যাই, এবং এটি হচ্ছে আমাদের ইউটিউব। সো এখানে এসে আমাদের লগ ইন করা, এখানে কিভাবে চ্যানেল ক্রিয়েট করা, এগুলো আমরা ইন ফিউচার দেখাবো। তবে আমরা মোটামুটি এইরকম একটা প্ল্যাটফর্মে আসতে পারি এবং এখান থেকে বিভিন্ন কিছু কি করতে পারি, সার্চ করতে পারি, সার্চ করে আমরা সেখান থেকে অনেক ভিডিও দেখতে পাই। এই তো আমাদের কথা। তো আমি একটু বলতে চাই যে আসলে ইউটিউবের উৎপত্তি কিভাবে হলো। দেখেন, আমি আপনাদের ডিরেক্ট আমার মন গড়া কথা বলবো না, ইউটিউবের যে হিস্টোরিটা আছে সেখানে দেখলে আপনি দেখতে পান এটা হচ্ছে একটা ভিডিও সোর্সিং প্ল্যাটফর্ম বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, অনেকে বলে থাকে এটাকে ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম। সো ইউটিউবটা হচ্ছে একটা আমেরিকান ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম। এবং আরেকটা কথা, আমি ইউটিউব সম্পর্কে আপনাকে জাস্ট তিনটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা কি জানলাম, ইউটিউবটা একটা ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম। তার অর্থ হচ্ছে এরকম যে আমরা এখানে কোনো ভিডিও আপলোড করতে পারবো এবং এই ভিডিওগুলোকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো। তাহলে আমরা ইউটিউবটা কেন ইউজ করি, একটা ভিডিও আমরা এখানে আপলোড করতেছি সেটা অন্যকে দেখাচ্ছি, এটার জন্যই মূলত আমরা ভিডিও সোর্সিং প্ল্যাটফর্ম বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটাকে ইউজ করি। দ্বিতীয় কথা হচ্ছে, ইউটিউবটা প্রথম কবে লঞ্চ হয়, এটা ফেব্রুয়ারি 2005 সালে। অনেকে এটা মানে বলে থাকে যে এপ্রিল 2005 সালে, আমি বলবো আপনারা উইকিপিডিয়া দেখেন এবং ইনফরমেশন গুলো গেদার করেন। তো ফেব্রুয়ারি 2005 সালে এটা কি ওন বাই গুগল, ওন বাই ইউটিউব ছিল, এবং এটার একটা সুন্দর গল্প আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি ইন ফিউচার বলবো। এরপরে নভেম্বর 2006 এটা গুগল কিনে নেয়, দেন এটা গুগলের আওতাভুক্ত হয়ে যায়। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে এর সিও কে ছিল। তো আমি নর্মালি সিও অফ ইউটিউব লিখে সার্চ করলাম এবং দেখেন এই সুন্দর মহিলাটাকে আমরা দেখতে পাচ্ছি, সুশান উইজকি। তাহলে আমরা কি জানলাম, ইউটিউবটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ভিডিও আপলোড করব এবং অন্য অনেককে দেখাবো। দ্বিতীয় হচ্ছে এর সিওটাকে, এবং প্রথম ইউটিউব কবে ফাউন্ড করা, মানে ফাউন্ডেশনটা কবে ছিল, ইউটিউব কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা আমরা বলেছি, এবং এরপরে ইউটিউব গুগলের সাথে এক হয়ে যায়। এবং তৃতীয় যে কথাটা, বর্তমান বিশ্বে ইউটিউব অনেক বেশি মানুষ ইউজ করে, এবং আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আপনারা মনে করতে পারেন ইউটিউব ফ্রি ইউজ করা যায়, আপনারা হয়তো বা অনেকে জানেন না ইউটিউবের কিন্তু আরেকটা ভার্সন আছে যেটা প্রিমিয়াম ভার্সন, এবং ওই প্রিমিয়াম ভার্সনে শুধুমাত্র আপনি অ্যাডসটাকে দেখতে পারবেন না। আর এই যে আপনারা মনিটাইজেশনের যে কথাটা বলে বলে থাকেন, এটা মূলত অ্যাড দেখার উপর ভিত্তি করেই কিন্তু আপনি কি মনিটাইজেশনের এই মানিটা পান। তো যেগুলো প্রিমিয়াম ভার্সন সেগুলোতে এই অ্যাড গুলো শো করে না, আমরা বাংলাদেশ থেকে অনেকে এটা দেখতে পারি না। বিশেষ করে আমি যখন চায়নাতে ছিলাম তখন ইউটিউবটাতে অ্যাড স্টপ করার জন্য একটা অপশন ছিল, আমি জানি না এখন বাংলাদেশে এটা আছে কিনা। তবে ইন ফিউচার আমি আপনাদের ইউটিউব মার্কেটিং এর এ টু জেড একটা সলিউশন নিয়ে আসতেছি এবং সম্পূর্ণ ফ্রিতে। সো আপনারা সাথে থাকবেন এবং ভালো থাকবেন, এবং আর্টিফিশিয়াল স্কুলের জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সবসময় করবেন। ধন্যবাদ সবাইকে।